আজকের সারাদিন খেলার খবরে আপনাদের স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। প্রেসার ইবাদত বিমান বাহিনীর সদস্য, খেলতেন ভলিবল, জানাবো শেষ পর্যন্ত কিভাবে হলেন চ্যাম্পিয়ন প্রেস বোলার। বিশ্ব মিডিয়ায় টাইগারদের জয় জয়কার। এমবাপ্পেকে পেতে মাত্র 50 মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে রিয়াল। করোনা নেগেটিভ মেসি, পরিবার নিয়ে গেলেন ফ্রান্সে। টেনিস খেলেই 2000 কোটি টাকার মালিক সেরেনা উইলিয়ামস। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘরের মাঠে টানা 17 ম্যাচ অজয় থাকার পর অবশেষে হার মানল নিউজিল্যান্ড। ব্যাটে বলে দুর্দান্ত লাল সবুজের প্রতিনিধিরা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে জিতল 8 উইকেটের বড় ব্যবধানে। ভলিবল ছেড়ে নিউজিল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন ক্রিকেটার বনে গেছেন ইবাদত। বিমান বাহিনীর এ সদস্য বলেন, আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য, জানি কিভাবে স্যালুট দিতে হয়, আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি, বাংলাদেশ ও বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করাও। বাংলাদেশের জয় বিশ্ব মিডিয়ায় তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC তাদের পেজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডের বাংলাদেশের ঐতিহাসিক জয়। বাংলাদেশের জয়ে বিশ্ব মিডিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC তাদের পেজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিক ইনফো শিরোনাম করেছে, ইবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস। আরেক ক্রিকেট পোর্টাল ক্রিক বাচ লিখেছে, ইবাদত জ্বলে উঠায় নবযুগের সৃষ্টি হল বাংলাদেশের। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cricket.com.au শিরোনাম করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিখ্যাত জয় তুলে নিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, নিউজিল্যান্ডকে টেস্টে 8 উইকেটে হারিয়ে বিধ্বস্ত করল বাংলাদেশ। 200 মিলিয়ন ইউরোর বেশি অঙ্কের প্রস্তাবে রাজি হয়নি PSG, তবে এখন চাইলে বিনা পয়সায় ক্লিয়ান এমবাপ্পেকে পেতে পারেন রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে চুক্তির মেয়াদ না বাড়ালে জুনের পর এমনিতেই পাওয়া যাবে তাকে। রিয়াল অতটা সময় অপেক্ষা করতে রাজি নয়। শীতকালীন বিরতিতেই সময়ের অন্যতম সেরা তারকাকে পেতে চান তারা, এজন্য 50 মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। করোনামুক্ত হলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। 28 ডিসেম্বর থেকে আইসোলেশনে ছিলেন। 2 জানুয়ারি কোভিড-19 টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। অবশেষে বাংলাদেশ সময় বুধবার সকালে কোভিড-19 নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। এরপরই পরিবারকে নিয়ে ফ্রান্সে চলে গিয়েছেন PSG-র এ তারকা ফুটবলার। খেলাধুলার ন্যূনতম খোঁজ খবর রাখে আর সেরেনা উইলিয়ামসকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া দেয়। একটি নয়, দুটি নয়, মার্কিন এই টেনিস তারকার বাসায় শোকেজে আছে 23টি গ্র্যান্ড স্ল্যাম। সেরেনার স্বামী অ্যালেক্সিস ওয়ানিয়ান বয়সে তার চেয়ে 2 বছরের ছোট, পেশায় প্রযুক্তি উদ্যোক্তা। জনপ্রিয় নিউজ ওয়েবসাইট রেডিটের তিনি সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সেরেনার মোট সম্পদের পরিমাণ $24 কোটি বা $2,059 কোটি টাকা। মাত্র 3 বছর বয়স থেকে তিনি বোন ভেনাস উইলিয়ামস আর বাবা রিচার্ড উইলিয়ামসের সঙ্গে টেনিস খেলা শুরু করেন। 2017 সালের 16 নভেম্বর সেরেনার বিয়ে হয়। এ বিয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর একটি। এই ছিল আমাদের আজকের সারাদিন খেলার সংবাদে। দিনের সব খবর রাখতে চোখ রাখুন আজকের সারাদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এজন্য আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।